লেখাপড়া শেখার পরে চাকরি বাকরি পেয়ে একেবারে কলকাতার শহরে ফ্ল্যাট কিনে সেই রকম একজনকে বিয়ে করেছে, যা করেছে বিয়ে একেবারে সোনার টিয়া, কারণ হাসি দিয়ে ওর মন ভুলে গেছে। এখন মেয়েটার মোটে ওই বউটার গ্রামে আসতে ভালো লাগে না, কিন্তু গ্রামে তার মা এখনো আছে, বৎসরে বাড়িতে একবার পূজা হয়। বউটাকে বলছে চলো না একবার যাই, গিয়ে দেখবে আমাদের মেয়েদের কি সুন্দর জায়গা, পাশ দিয়ে ঝিল গেছে, আমাদের বাড়িতে পুজো আছে। বউটা বলছে আমার না ওগুলো ভালো লাগে না একদম। খুব বুঝাইয়ে সুজাইয়ে বউটারে নিয়ে গেছে, এখন ঠাকুর মশাই পূজায় বসছে। শাশুড়ি মা বলছে বৌমা ঠাকুর মশাই পূজাটা আরম্ভ করুক, আমি পাশের বাড়ির থেকে একটু কাঁচা দুধ নিয়ে আসি। ঠাকুর মশাই যদি এই টাইমে কিছু চায় তুমি দিও। শাশুড়ি মা তো কাঁচা দুধ আনতে গেছে, এবার ঠাকুর মশাই ভাবলো পুজোর টাইম সরে যাচ্ছে, বলছে বৌমা একটু উলু দাও, আমি পূজাটা আরম্ভ করতে পারছি না। এখন বৌমা তো উলু চেনে না, উনি উলু খুঁজতে ঘরে চলে গেছে। শাশুড়ি মা উলু কোথায় রেখে গেল আমাকে একবার বলে জানো না। ঘরে গিয়ে মাছার তলায় ঢুকে কালি টালি মাখা এনেছে, উলু খুঁজতেছে। এই টাইমে শাশুড়ি আসছে, তাদের ঠাকুর মশাই পইতে হাতে করে বসে। ঠাকুর মশাই কি ব্যাপার, কি আর ব্যাপার, আপনার বৌমাকে বললাম মা গো একটু উলু দেয়, ওই যে ঘরে ঢুকলো আর এলো না। বৌমা এই তো মা, বলুন কি হয়েছে মা। ঠাকুর মশাই তোমাকে উলু দিতে বলেছিল? হ্যাঁ বলেছিল তো। আপনি উলু কোথায় রেখে গেছেন, আমি খুঁজতে তো এসেছি, খুঁজে পাচ্ছি না তো উলু। আপনাদের কি উলু খুঁজে আনতে হবে নাকি